আমাদের এই কোটা আন্দোলন নিয়ে স্পষ্ট বক্তব্য। আজ স্বাধীনতার 50 বছর পেরিয়ে আজকে আমরা এই কোটা আন্দোলন চাই না, স্পষ্ট কথা আমাদের। আমরা কোটা আন্দোলন কাদের জন্য দিতে পারি? ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা প্রতিবন্ধী কোটা তাদের দিতে পারি। আমরা মুক্তিযোদ্ধা কোটা 30% কোটার কোনো দরকার নেই আমরা মনে করি। আজকের এই 50 বছর পেরিয়ে 30% কোটা আমরা, আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং আমরা এই আন্দোলনের সার্থকতা অনুযায়ী বলতে পারি, এটা অযৌক্তিক, এটা অযৌক্তিক। এটা আজকে দেশের এই যে 54 বছর পেরিয়েছে স্বাধীনতার এই পরিস্থিতিতে এসে সম্পূর্ণ অযৌক্তিক। আমরা চাই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশটা শেখ হাসিনা সেই চৌকস এবং সুনিয়ন্ত্রিত যে সরকার গঠন, সেই সরকার গঠনে এই সিদ্ধান্ত একমাত্র অন্তরায়, একমাত্র ছাত্র সমাজকে এই এক দ্বিধাদ্বন্দ্বে ফেলে আবারও 2018 সালের মতো আবারও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা 2024 সালে আবারও সেই জনসঞ্চার এবং ছাত্র সমাজে এসে দুর্বার আন্দোলন আবারও গড়ে তুলবে ইনশাআল্লাহ। এই আপিল বিভাগের শুনানি স্থগিত করার জন্য আমরা কঠোর আন্দোলন, কঠোর থেকে কঠোরতম আন্দোলন আমরা দুর্বার গতি এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি মুক্তিযোদ্ধা পরিবারের একজন সদস্য। আমার দাদা ছিলেন মুক্তিযোদ্ধা, কিন্তু আজকে আমাদের এই কুঠার বিরুদ্ধে যে আন্দোলন আছে আমি এর সাথে সহমত পোষণ করছি। কারণ আমাদের এই কুঠার প্রথার কারণে অনেক মেধাবীরা আছে যারা তাদের ভর্তি যুদ্ধের সময় সবসময় মানুষের কাছ থেকে তারা তাচ্ছিল্য শিকার হচ্ছে, তাদের সমাজ তাদেরকে ছোটো করে দেখে, তাদের মেধার কোনো দাম থাকে না। এর জন্য আমার যখন ভর্তি প্রসেস চলে তখন আমি অনেক ভোগান্তির শিকার হই। আমি সেই ভোগান্তির শিকার আবার আমার চাকরি ক্ষেত্রে গিয়েও চাচ্ছি না। এই কারণে আজকের এই সরকারের যে কুঠার নিয়ে বর্তমান যে ডিসিশন, আমি এর বিরুদ্ধে মতামত পোষণ করতে আজকের আন্দোলনে এসে এখানে আমি সকলের সাথে একাত্মতা পোষণ করছি। এবং আমি চাচ্ছি যে এই কুঠার প্রথা বাতিল হোক এবং আমাদের শিক্ষার্থীদের যে সকলেরই একই দাবি যে আমরা কুঠার এই মুক্তিযোদ্ধা কুঠার যেটা আছে এটা আমরা চাই না। যদি কুঠা থাকতেই হয় তাহলে যারা আমাদের পিছিয়ে পড়ে নৃগোষ্ঠী আছে এবং প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য এটা থাকতে পারে, কিন্তু এই মুক্তিযোদ্ধার ক্ষেত্রে কুঠার যে এখানে প্রচলনটা যেটা আছে বা সরকার যেভাবে এই প্ল্যানটা করছে এটার আটকে আমি একমত না।